নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ব্লিস ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাবো। ও বিরিয়ানিটা একদমই গ্রাম্য পদ্ধতিতে করব, তো খুব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানানোর জন্য আমি কী কী নিচ্ছি দেখুন। তো এই বিরিয়ানি বানানোর জন্য আমি এদিকে নিয়েছি দুটো জায়ফল, তারপর নেবো দুটো জয়িত্রী, চারটা এলাচ, তারপরে ধরুন চারটা লং, চার পাঁচটা, তারপরে দারচিনি চার পাঁচটা এরকম দিয়ে ছটা মতো গোলমরিচ, এগুলো সমস্ত কিছুকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেবো। তো জিরা দিয়েছি, ধনিয়াও দিয়েছি, আর এদিকে মশলার মধ্যে দেখুন এদিকে পাকা লঙ্কা, 3 ইঞ্চি মতো আদা, 2 রসুন আর 2 টেবিল চামচ মতো জিরে, এটাও পেস্ট করে নেবো মাংস রান্নার জন্য। আর ওদিকে মশলাটাকে কিন্তু শুকনো খোলায় আমি ভেজে নেব গ্যাসটাকে লো ফ্লেমে করে। আর এদিকে বাসমতি চাল নিয়েছি 1.5 কেজি মতো, চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হাঁড়িতে একটা জল বসিয়ে দিলাম, তো জলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর লং, 1 টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর 1 টেবিল চামচ মতো লেবুর রস। তো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রাইসটাকে আমি বয়ল করে নেবো। তো প্রথমে রাইসটা বয়ল করার জন্য জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, বিরিয়ানির জলটাকে খুবই ভালো করে ফুটিয়ে নিতে হবে, তকবক করে যাতে জলটা ফুটে উঠে, তারপরে চালটা দেবো। তো এদিকে পেঁয়াজের আমি বেরেস্তা করবো, তার জন্য পেঁয়াজটাতে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। নুন মাখিয়ে রাখলে জলটা যে আছে জলটা বেরিয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হবে। তারপরে এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখছি। দেখুন টক দই দিয়েছি 4 টেবিল চামচ মতো, দিয়ে এটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো মেখে। তারপরে এদিকে জলটা যখন পুরো ফুটে যাবে, তারপরে জলটাতে এবার চালগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে 6-7 মিনিট মতো বয়ল করে নিলে হয়ে যাবে। তো রাইসটাকে দেখতে হবে যে 90% সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেবো, পুরো সেদ্ধ করবো না। তো 90% মতো সেদ্ধ হলেই হয়ে যাবে, যেহেতু এটা আবার ভাপে পরে বসানো হবে 8 ঘন্টার মতো, তাই রাইসটাকে পুরো সেদ্ধ করা যাবে না। আর যেই মনে করো হাড়িতে আমি এরকম রাইসটা করছি, সেটাকে বারবার ঘন ঘন এত ঘাটাও যাবে না, নাড়াঘাটা করলে রাইসগুলো ভেঙে যাবে। তো আমি এটা বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে বিরিয়ানি রাইসও নিতে পারেন যে কোনো। তো দেখুন ভাতটা হয়ে গেছে, তো ভাতটাকে এবার জল ঝরিয়ে নেব। তারপরে এদিকে মাংস রান্নার জন্য কড়াই দিয়ে দিলাম 200 গ্রাম মতো সরষের তেল, 1 তেজপাতা, 1/2 টেবিল চামচ মতো জিরে, আর 2 এলাচ, আর দারচিনি 2। তো এগুলো ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কুচুনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতো লাল লাল করে আবার ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করবো আমি সেই পেস্ট করে রাখা মশলাগুলো, যেটা ছিল আদা, রসুন, লঙ্কা, জিরা, এগুলো। তো এগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার 5 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, আর 3 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তো দেখুন এইভাবে দিয়ে এটাকে ঘন ঘন নাড়তে হবে, মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি 5 মিনিট মতো। দেখুন এভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন 5 মিনিট মতো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে চিকেনটা অ্যাড করবো। যে চিকেনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করলাম। তো অ্যাড করে এটাকে আবার 10 মিনিট মতো আমি ভালো করে আরও কষিয়ে নেব। তো এই বিরিয়ানির মাংসটা রান্না করা এটাতে ধরুন এটাকে কষানো কষানো করতে হবে, তাই এর মধ্যে খুব একটা বেশি জল দেবো না। আর এর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আলু, আমি আলুটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো আলু দিলাম এর মধ্যে, খুব একটা মাংসটাতে জল দেবো না, সামান্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বারবার কষাতে হবে, তো মাংসটা তাহলে খুব সুন্দর হয়। তো দেখুন আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি মাংসটাকে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা, যেই মশলাটাকে আমি করে রাখলাম সেই মশলা। তো বিরিয়ানি মশলাটা দিলাম, দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো বেরেস্তাটা একটু হালকা আমার মানে বেশি কড়া ভাজা হয়ে গেছিলো, তো আপনারা চাইলে একটু আপনারা কম একটু কম ভেজে নেবেন, বেশি কড়া ভাজবেন না। তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করলাম অল্প, সামান্য অল্প অল্প করে জল দেবো আর একটু করে কষাবো। তো দেখুন এইভাবে বিরিয়ানির মাংসটাকে রেঁধে নিতে হবে। তো অল্প করে জল দিচ্ছি আর একটু করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মাংসটা রান্না করলে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন এভাবে কষিয়ে আমি আজকে চিকেনটাকে বানিয়ে নেব। তো চিকেনটা রেডি, এবার আমি এখানে 100 গ্রাম মতো মিল্ক নিয়ে নিয়েছি, মিল্কের মধ্যে 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 2-3 ফোঁটার মতো আমি এখানে মিঠা আতর দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করে নেবো। তো অনেকে এই মিল্কের মধ্যে গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করেন, তো আমার কাছে ওগুলো আমি ওগুলো দিচ্ছি না, নেই। তো আমি শুধু মিঠা আতর আর এই যে বিষে দিয়ে বানাচ্ছি দুধ আর হলুদ গুঁড়ো দিয়ে। তো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে আমি এখানে
কেশর ব্যবহার করছি না, তো কেশর দিলে কেশরের কালারটা এরকম হয়ে যেত, তো দেইনি জন্য আমি এখানে হলুদ ব্যবহার করলাম। তো আপনারা চাইলে এইভাবেই করতে পারেন, খুবই কম খরচের মধ্যে হয়ে যাবে। তারপরে দেখুন একটা পাতিলের মধ্যে আমি প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে সেই পাতিলটার মধ্যে আমি এবার নিচে দিয়ে দিচ্ছি ভাত, মানে যেটা রাইসটাকে বয়ল করে রেখেছি সেটা দিলাম আমি এর মধ্যে। দিয়ে দুই তিনটা লেয়ার দেবো, দুই তিনটা লেয়ারে করবো, তো অল্প ভাত দিলাম কিছু অংশটা, তারপরে আবার এর মধ্যে দেখুন কীভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো আজকে আমার বুনু আমাকে হেল্প করছে এই বিরিয়ানি বানাতে, তো একা একা আমি করিনি, আমার বুনু সাথে আছে, তারপর বোন করছিলো। তো দেখুন তারপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম বাটার উপরে, ঘি ছড়িয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সেই চিকেনটাকে যে বানিয়ে রেখেছিলাম কষানো কষানো করে, সেই চিকেনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো পুরোটা দেবো না, অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে এটা চিকেন দিলাম, আবার একটু ভাতের লেয়ার দেবো উপরে। তো দেখুন এইভাবে করছি, এইভাবে দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনগুলো দিয়ে তার উপরে আবার ভাত দেবো। দেখুন চিকেনটাকে এরকম করে ভালো করে সাজিয়ে নিচ্ছে, তার উপরে আবার আমি এবার রাইস দিয়ে দেবো। তো উপরে আবার আমি ভাতটা যে সেদ্ধ করে রেখেছি সে ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে বিরিয়ানি তৈরি করলে দারুণ টেস্ট হয় কিন্তু খেতে, বাড়িতে খুবই কম খরচে আপনারা বানিয়ে খেয়েই দেখতে পারেন। তো দেখুন এভাবে আমি বানাচ্ছি, বানানো এত সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, মানে খুবই সহজ পদ্ধতিতে, এটা আপনারা দেখলে একবারেই বানাতে পারবেন। তো দেখুন তারপর উপরে আমি আবার সামান্য আবার একটু 1 টেবিল চামচ মতো ধরুন ঘি দিয়ে দিলাম ছড়িয়ে, ঘি দিয়ে তার উপরে আমি বিরিয়ানি মশলা সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার দেবো সেই মিঠা আতর আর মিল্ক যে অ্যাড করে রেখেছিলাম, সেই অ্যাড করে রেখেছিলাম যেই জিনিসটা মিক্স করে রেখেছি সেটাকে চামচে করে 2-3 চামচ মতো এরকম করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়াতে এর মধ্যে ভাতের কালারটা খুব সুন্দর আসবে, আর মিঠা আতর দেওয়া আছে বিরিয়ানিতে, মিঠা আতর না দিলে বিরিয়ানি অসম্পূর্ণ থাকে, তো মিঠা আতরে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর বেরিয়ে এসেছে। তো মিঠা আতর দেওয়ার পরেই যেন মনে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে প্রায়, তো এখনও তো ভাপে বসাইনি। তো দেখুন তার উপরে আবার রাইস দিয়ে দিলাম, রাইস দিয়ে আবার উপরে মাংসের লেয়ার দিচ্ছি, তো এরকম করে 2-3টা লেয়ারে দিচ্ছি, দিয়ে এর উপরে এবার ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা আজকে রেডি হয়ে যাবে। তারপরে এটাকে আবার 25 মিনিটের মতো কয়লার উনানে বসিয়ে রাখবো। তো দেখুন এরকম করে পুরোটা আবার মাংসটাকে আবার ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যেটুকু ভাত চুল হাড়িতে পুরোটাই এবার দিয়ে দেবো উপরে, দিয়ে এবার এটা একদম পুরো রেডি করবো। তো এরকম অল্প অল্প করে 2-3টা লেয়ারে আমি দিলাম, দিয়ে এরকম করে আপনারা বানিয়ে দেখবেন। তো দেখুন এইভাবে ভাতগুলো সমস্ত যেটুকু ভাত ছিল উপরে বাকি সে সবটুকু দিয়ে দিলাম, দিয়ে এবার ওর উপরে আমি আরেকটু হালকা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তারপরে যে মিল্ক আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর দুধ আর হলো মিঠা আতর আর টারমারিক পাউডার দিয়ে যেটা মিল্ক করি সে মিক্স করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার একটু পুরো কড়া ভাজা হয়ে গেছিলো, তো আপনারা কিন্তু পেঁয়াজের বেরেস্তা এত কড়া ভাজবেন না, কম ভাজবেন, খেতে তাহলে আরও খুব ভালো লাগবে। তো উনানের জালটা ওই টাইমে খুব প্রচুর জ্বলে গেছিলো, জ্বলে গিয়ে পেঁয়াজের বেরেস্তাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে দেখুন এইভাবে ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিতে হবে যাতে বাষ্পটা বাইরে বের না হয়, এরকম 25 মিনিট এটাকে আবার কুক করে নিতে হবে। তো এরকম দেখুন কয়লার উনানেই বানাচ্ছি আমি, তো এরকম তাপে এবার হতে ছেড়ে দেবো, কোনো রকম জাল দেবো না। তো দেখুন 25 মিনিট পর একদম পুরো বিরিয়ানি রেডি, কী সুন্দর হয়েছে দেখতে, তো দারুণ খেতেও হয়েছে। তো দেখুন কত কম সময়ে কত কম জিনিসের মধ্যে এরকম করে বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন পুরো বিরিয়ানিটা আজকে রেডি, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি যে আপনাদের পছন্দ হবে। তো আজকে ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন বিরিয়ানি পুরো রেডি। তো বন্ধুরা আজকে আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।